বলেন। ধন্যবাদ। আমরা যেহেতু একটা কোভিড সিচুয়েশনের মধ্যে কথা বলছি, তো দুটো বিষয় খুবই প্রাসঙ্গিক এখানে আজকে অন্য অন্য বিষয়ে কথা বলার আগে। একটা হচ্ছে বাংলাদেশ কোনো আইসোলেটেড কান্ট্রি নয়, এটা আইল্যান্ড নয়, এবং আমাদের যে বাণিজ্যের জন্য সোর্স অফ ইম্পোর্ট খুব বেশি এফেক্টেড বাংলাদেশের চাইতে বেশি, ডেস্টিনেশন অফ আমাদের এক্সপোর্ট সেটাও খুব বেশি এফেক্টেড। অতএব আমরা বা বাংলাদেশের ইকোনমি একেবারে কোনো আপনার প্যান্ডেমিক জনিত অ্যাডভার্স ইফেক্ট থেকে আমরা মুক্ত একথা বলতে পারি না, যদিও অন্য অনেক দেশের ইকোনমি থেকে বাংলাদেশের ইকোনমি স্টেবিলিটির দিক থেকে অনেক বেশি, ইভেন স্টেবিলিটি ইন্ডেক্সে আমরা চীন এবং চাইতেও ভালো অবস্থানে আছি। তারপর আমরা বলি যে অতি সম্প্রতি যে আংকাডের গ্লোবাল ইনভেস্টমেন্ট ট্রেন্ড মনিটর যে আউটলুকটা দিয়েছে, সেখানে আমরা দেখছি যে ফার্স্ট একটা পরিস্থিতিতে আমরা ইকোনমিক জোন ইনভেস্টমেন্টের বিষয়টা আমরা আলোচনা করছি। বিডার নির্বাহী চেয়ারম্যান মহোদয় বলেছেন এর মধ্যে, এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্যার আছেন, তার নেতৃত্বে মূলত আমরা কাজ করছি, যে বিষয়টা আলোচিত হয়েছে যে ইনভেস্টমেন্ট প্রমোট করার জন্য গভর্নমেন্ট যে ইনভেস্টমেন্ট প্রমোশন এতগুলো এজেন্সি আছে, অ্যাকচুয়ালি আমরা কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারছি। তুলনামূলকভাবে বেজা এটা অত্যন্ত নতুন প্রতিষ্ঠান, এর আগে বিসিক হয়েছে বাংলাদেশে, বিওয়াই হয়েছে, বিওয়াই থেকে প্রাইভেটাইজেশন কমিশনের সাথে মার্জারের পর বিডা হয়েছে, ব্যবসা হয়েছে, প্রাইভেট ইপিজেড হয়েছে, সে তুলনায় আমরা অত্যন্ত নতুন একটা প্রতিষ্ঠান। তারপরেও আমরা গত কয়েকটা বছরে ইতিমধ্যে আমি বিডা চেয়ারম্যান মহোদয়ের কথার সূত্র ধরে বলছি যে সারা বাংলাদেশে শিল্পায়নের সুবিধার্থে একটা ল্যান্ড ব্যাংক ডেভেলপ করার আমরা চেষ্টা করেছি। ইতিমধ্যে আমরা 50,000 একরের বেশি জমি আমরা শিল্পপতিদের শিল্পায়নের সুবিধার্থে আমরা এই এইটা একটা ব্যাংক ডেভেলপ করতে পেরেছি, এবং তার মধ্যে শুধু বাংলাদেশ নয়, এই রিজিয়নের মধ্যেই অন্যতম বৃহৎ একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি ডেভেলপ করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটা নাম করা হয়েছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, সেখানে 30,000 একর জমিতে আমরা ইন্ডাস্ট্রিয়াল জোন করছি। অকুপেন্সির কথাটা আসতেছে, জেনারেলি এ ধরনের বড় একটা উদ্যোগ কিন্তু অন্তত 15-20 বছর ধরে চলে, এবং আমরা 6,000 একরের একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক দেখেছি মিয়ানমারে লেগেছে করতে 20 বছর, এবং থাইল্যান্ডে আপনার 6,000 একরের একটা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মাত্র 3,000 একর তারা এটা পুরোপুরি শিল্পায়িত হয়েছে প্রায় 20 বছরের বেশি সময়ে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইতোমধ্যে আমরা গত 3 বছর সময়ে প্রায় 7,000 একরের বেশি জমি বরাদ্দ করেছি, $19 বিলিয়ন বেশি বিনিয়োগ প্রস্তাবের বিপরীতে, এবং ইতোমধ্যে আমরা 6,000 একরের মতো জমি ডেভেলপ করেছি। এই মুহূর্তে সেখানে 14টা ইন্ডাস্ট্রি হচ্ছে হয়েছে, এবং আরো নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছে, তার মধ্যে অনেকগুলো বিদেশি কোম্পানিও আছে যারা এর মধ্যে ইন্ডাস্ট্রি তৈরি করছে, তার মধ্যে নিপনের জয়েন্ট ভেঞ্চার আছে, সেখানে চীনের প্রতিষ্ঠান আছে, সেখানে এশিয়ান পেন্টস আছে, এবং বাংলাদেশে অনেকগুলো কোম্পানিও আছে। এছাড়া প্রাইভেট ইকোনমিক জোন ইকোনমিক জোন গুলো যদি আমরা হিসেবে নিই, যেগুলোর মধ্যে ইন্ডাস্ট্রি আমরা জমি বরাদ্দ
করে $26 বিলিয়ন এর বিপরীতে জমি বরাদ্দ করে। এখানে বিদেশি বিনিয়োগের পরিমাণটা কতটুকু খেয়াল রাখতে হবে, বাংলা